বিধায়ক বেসুরো হতেই দাদার অনুগামী ফ্লেক্স পড়ল ময়নাগুড়িতে। বুধবার রাতে শহরের বিভিন্ন জায়গায় দেখা হবে লড়াইয়ের ময়দানে লেখা ফ্লেক্সের ছড়াছড়ি। সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। তার কয়েক ঘণ্টা বাদে শহরে ফ্লেক্স টাঙানো ঘিরে শুরু জোর জল্পনা। রাতেই ফোনে যোগাযোগ করা হয় তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটি যুগ্ম সম্পাদকের সঙ্গে, শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত বুবাই কর। তিনি জানান ময়নাগুড়ি সহ বিভিন্ন জায়গায় এই ধরনের ফ্লেক্স ছাপিয়ে তিনিই টাঙিয়েছেন। আর অন্যদিকে দাদার ভক্তর ফ্লেক্স পড়ল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে দেখা গেল একই পোস্টার। নীলেশ্বর সান্যাল রয়েছে এই মুহূর্তে। কেন উত্তরবঙ্গে এই পোস্টার পড়া শুরু হলো, অঙ্কটা কি, নীলেশ্বরের কাছ থেকে জানবো। নীলেশ্বর, এখন সব্যসাচী যেটা রাজনৈতিক ওয়াকিবহল মহলে ধারণা, রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের কিন্তু ধারণা যে আগামী 15 তারিখ জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর সফর রয়েছে এবং জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে তিনি একদিকে যেমন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাকে নিয়ে একটি কর্মী সভা করবেন এবং পাশাপাশি কিছু সেখান থেকে সরকারি কাজকর্ম বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানেরও কথা আছে। তার আগে যারা দাদার অনুগামী তারা তাদের নিজেদের অস্তিত্ব জানান দিতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে রাজনৈতিক ওয়াকিবহল মহলের ধারণা। সব্যসাচী, অনেক ধন্যবাদ নীলেশ্বর। সাংগঠনিক সভা ডায়মন্ড হারবার সুলতানপুর লাইট হাউসের মাঠে সাংগঠনিক সভা করবেন জেপি নাড্ডা। 21 লক্ষ্যে দলের স্ট্র্যাটেজি গাইডলাইন ঠিক করে দেবেন সর্বভারতীয় বিজেপির সভাপতি। পরে আম জনতার দরবারে মৎস্যজীবী সংগঠনগুলির সঙ্গে বৈঠক। ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কর্মসূচি নিয়ে তৎপরতা রীতিমতো তুঙ্গে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, সভাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। প্রস্তুতি কতটা কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদন আমরা সরাসরি অয়নের কাছ থেকে জানবো। অয়ন, প্রথমে বলে রাখি সব্যসাচী যে আমরা জেপি নাড্ডার কনভয় ফলো করে আজকে তার সফর সঙ্গী হয়ে ডায়মন্ড হারবার যাব। এখনও পর্যন্ত জেপি নাড্ডা প্রাতরাশ করছেন বলে আমাদের কাছে খবর এই ওয়েস্টার্ন হোটেলের 11 তলার একটি ঘরে, এবং তারপর তিনি এখান থেকে ঘড়ির কাঁটায় ঠিক 10:10 বেরোবেন। এই সাংগঠনিক সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। প্রথমত আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী আজ সকালে প্রথম যে খবর G24 ব্রেক করে তা হলো জেপি নাড্ডার সভাকে ঘিরেছিল সেগুলো কে বা কারা ছিনে নিয়ে যায়, এক, এবং দুই, যিনি বা যে সমর্থক এই সমস্ত ফ্লেক্স ব্যানার এগুলি লাগিয়েছিলেন তাকে নিগ্রহ করা হয়েছে এমন একটা অভিযোগ ওঠে, এবং 3 নম্বর এই মুহূর্তে সব থেকে বড় অভিযোগ এটা, এই হোটেলের লবিতে বসে মুকুল রায় অফ দ্য রেকর্ড অফ ক্যামেরা G24কে জানালেন সেটা হচ্ছে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা তার স্পেশাল ব্রাঞ্চকে চিঠি লেখা সত্ত্বেও Z+ ক্যাটেগরি পাওয়া জেপি নাড্ডার জন্য জেলা বা কলকাতা পুলিশের তরফ থেকে কোনো পাইলট কার দেওয়া হয়নি। এবং এই পাইলট কার না দেওয়া কিন্তু একদিক দিয়ে প্রোটোকল ভঙ্গের সামিল, কারণ যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা Z+ ক্যাটেগরির নিরাপত্তা পান তাদেরকে যে কোনো সফরের আগে চিঠি দিয়ে ইন্টিমেট করলে তারা সেই পাইলট কার দিতে বাধ্য, এবং জেলার গণ্ডি শেষ হলে পাইলট কারের চার্জ হ্যান্ডওভার হয়। অর্থাৎ কলকাতা, অর্থাৎ এই ওয়েস্টার্ন হোটেল থেকে কলকাতা শহরের ধর্মতলা পর্যন্ত বিধাননগর কমিশনারের তারা পাইলট কার দেবে, ধর্মতলা থেকে জোকা পর্যন্ত কলকাতা পুলিশ তারা পাইলট কার দেবে, এবং জোকার অব্যবহিত পর থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ তারা পাইলট কার দেবে। এটাই প্রোটোকল যে কোনো Z+ ক্যাটেগরির নিরাপত্তা হোল্ডারের জন্য। সেই প্রোটোকল ভঙ্গ করেছে রাজ্য সরকার এমন একটা চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুকুল রায়। তার আগে কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ এখানে বলে গেছেন যে আজকে সম্ভাব্য হামলা হতে পারে। গতকালের যে ঘটনা, অর্থাৎ হেস্টিংসে দলের নতুন কার্যালয় উদ্বোধন পর্বে যেভাবে জেপি নাড্ডার গোটা কর্মসূচিটাকে ঘিরে ফেলা হয়েছিল, সেগুলো অশান্তি তৈরি করা হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কোট আনকোট সেখানে বারংবার হতে পারে এ কথা জানানো সত্ত্বেও কোনো রকমের কোনো রাজ্যস্তরের নিরাপত্তা পাইলট কার এগুলো দেওয়া হয়নি। ফলে সব মিলিয়ে জেপি নাড্ডা তার হোটেল থেকে বেরোনোর দীর্ঘ আগে থেকেই এটা তীব্র চাপানোতর শুরু হয়ে গেছে। আমরা SP-র সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, আমরা যিনি পাইলট কার যারা দেন অর্থাৎ সেই প্রোটোকল অফিসার বিভিন্ন কমিশনারেটের তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা পরিষ্কার বলেছেন তাদের কাছে আগাম এরকম কোনো ইন্টিমেশন ছিল না, অতএব পাইলট কার দেওয়ার প্রশ্ন ওঠে না।
এখন দায় কার, কে দায়িত্ব এড়াচ্ছেন, কে তার দায়িত্ব পালন করছেন না, এই বিষয়গুলি পরে নিষ্পত্তি হবে। কিন্তু আবারও বলছি সব্যসাচী, যে সফরের দিকে আজকে সারাদিন আমাদের সবার নজর থাকবে, যে জেপি নাড্ডার আমরা সফর সঙ্গী হব, সেই জেপি নাড্ডার সভা এবং প্রত্যেকটি কর্মসূচি ঘিরে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস কিন্তু মিলছে সব্যসাচী। একদম, এবং উত্তেজনা তো ইতিমধ্যে অয়ন তৈরিও হয়ে গেছে। তোমাকে আপাতত ধন্যবাদ।